স্বাগত 71-এর খেলাযোগে আপনাদের সাথে আছি আমি ফাহিম রহমান। ব্যতিক্রমী এক ঘটনা, টি-20 সিরিজ খেলতে কাল ঢাকা আসছে অজিরা, একই দিনে জিম্বাবুয়ে থেকে দেশে ফিরছে টাইগাররা। সকাল 9টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা বাংলাদেশের ক্রিকেটারদের, আর ওয়েস্ট ইন্ডিজ সফর শেষ করে অজিরা এসে হাজির হতে পারে বিকাল 4টা নাগাদ। বিস্তারিত নাইয়ান বিন জসিমের রিপোর্টে। চার বছর পর আবারও বাংলার পথে টিম অস্ট্রেলিয়া। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ থেকে ওরা বঙ্গোপসাগর পাড়ে আসছে 2017-তে সাদা পোশাকে টাইগারদের কাছে হারের প্রতিশোধের মিশনে। আবারও সেই আগস্ট, তবে এবার টেস্ট না, টি-20 ক্রিকেটের চ্যালেঞ্জ ক্যাঙ্গারুদের জন্যে। উইন্ডিজ থেকে হারের লজ্জা যখন সঙ্গী অস্ট্রেলিয়ার, তখন একরা সুখস্মৃতি নিয়ে হারের থেকে ফিরছে টিম টাইগার্স। প্রায় 24 ঘন্টার জার্নি শেষ হবে এক মাসের লম্বা সফর শেষে বৃহস্পতিবার সকাল 9টাতে। ময়দানি লড়াই শুরুর আগে ময়দানের বাইরে স্বাগতিকদের জন্য বড় চ্যালেঞ্জ অপেক্ষাতে। বিমানবন্দর থেকে টিম হোটেল পর্যন্ত কোভিড প্রোটোকলে অজিদের মন জয়ের কঠিন পরীক্ষাই দিতে হবে। সফরকারীরা বিমানবন্দরে ইমিগ্রেশন অতিক্রম করবে না, টিম হোটেল ডেডিকেটেড, পুরো হোটেলে ক্রিকেট দল ছাড়া কোনো গেস্ট থাকছে না, সব কিছুই এখন সেভাবেই প্রস্তুত করা। তবে কোভিডের চোখ রাঙানি বলে কথা, বিসিবিও সেটা মাথায় নিয়েই রাখছে সব ব্যবস্থা। এই ধরনের সিচুয়েশনে কিন্তু মূল চ্যালেঞ্জটা হচ্ছে যে যদি কখনো কোনো টেস্ট কেস পজিটিভ আসে, সেক্ষেত্রে আমরা ঠিক করেছি, আমরা দুই বোর্ড এটার ব্যাপারে আলোচনা করে সিরিজটাকে কিভাবে এগিয়ে নিয়ে যায় সে ব্যাপারে আমরা কাজ করব এবং সাকসেসফুলি আমরা সিরিজটাকে শেষ করব। দুদল যখন আকাশ পথে, তখন সিরিজকে ঘিরে প্রস্তুতি জোরে সোরে এগিয়ে নিচ্ছে বিসিবি। ড্রেসিং রুম, মাঠ, উইকেট সব জায়গাতেই চলছে শেষ মুহূর্তের ঘষা মাজা। কোভিড পরিস্থিতিতে বিন্দুমাত্র স্বাস্থ্য ঝুঁকি নিতে চায় না অজিরা। 3 দিনের কোয়ারেন্টাইন শেষ করে তাই ওরা অনুশীলনে নামবে 2 তারিখে। একদিনের প্রস্তুতি নিয়ে পরদিনই সিরিজের প্রথম টি-20-তে নামতে হবে। তাদের সাথে যেহেতু যোগাযোগ হচ্ছে, কোনো ধরনের নতুন কোনো তাদের চাওয়া আছে কিনা বা এর মধ্যে তারা আসলে সেটা আপনাদেরকে জানিয়েছে কিনা? না, ওরকম কোনো বিষয়গুলো নেই, এখন মূলত ফাইন টিউনিংটা হচ্ছে। বেসিক যে রিকোয়ারমেন্টসগুলো, ডায়েটারি রিকোয়ারমেন্টস, অন্যান্য যে প্র্যাকটিসের সময় তাদের কী রিকোয়ারমেন্টসগুলো, এই বিষয়গুলো নিয়ে মূলত এখন শেষ মুহূর্তে যোগাযোগগুলো হচ্ছে এবং সেগুলো আমাদের মেডিকেল টিম, আমাদের ক্রিকেট অপারেশনস টিম সবাই তাদের সাথে অনেক রেগুলার বেসিস তাদের সাথে কিন্তু মিল। সিরিজের সবকটি ম্যাচই হবে হোম অফ ক্রিকেটে ফ্লাডলাইটের নিচে 3, 4, 6, 7 ও 9 আগস্টে। সবকটি খেলা শুরু হবে সন্ধ্যা 6টাতে। নাহিয়ান বিন জসিম, 71। যাকে নিয়ে এত প্রশংসা তার সার্ভিসই মিলছে না অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-20 সিরিজে। জিম্বাবুয়ে থেকে ফিরেছেন নিজ বাড়িতে আফ্রিকান ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্স, আসছেন না বাংলাদেশে, আর তাই অজিদের বিপক্ষে ব্যাটিং কোচ ছাড়াই ময়দানি লড়াইয়ে নামতে হচ্ছে টাইগারদের। খেলাযোগকে নিশ্চিত করেছেন ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান আকরাম খান। সৈফুল রূপকের রিপোর্ট। সাতকে বলা হয় লাকি 7। 7 ম্যাচের জিম্বাবুয়ে সফরটাও সৌভাগ্য হয়ে এসেছে টাইগার ব্যাটসম্যানদের জন্য। হারারে স্পোর্টস ক্লাবে ওদের উইলোবাজিতে ভক্তরা ধন্য। জিম্বাবুয়ে ট্যুরে সাউথ আফ্রিকান অ্যাশওয়েল প্রিন্সকে ব্যাটিং পরামর্শকের দায়িত্ব দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সাদা কি রঙিন পোশাক, নতুন কোচের টোটকায় ব্যাটসম্যানরা ছুটেছেন, অর্জনে প্রিন্সের প্রশংসাও গেয়েছেন। টেস্টে 3টা করে শতক আর 50 ওভারের লড়াইয়ে তামিম লিটনে 3 অঙ্কে এন্ট্রি, সাকিবের আনবিটেন 96। টি-20তেও মিলেছে একাধিক কীর্তি। সাফল্যের পাশাপাশি ক্রিকেটারদের সঙ্গেও গড়ে উঠেছে ওস্তাদের ইন্টিমেসি। বাতাসে ফিসফাস, চুক্তি বাড়ছে সাউথ আফ্রিকান ব্যাটিং ওস্তাদের, সাকিবদের সাথেই নাকি আসছেন বাংলায়। খেলাযোগ জেনেছে নতুন খবর, অস্ট্রেলিয়া সিরিজে থাকছেন না কোনো ব্যাটিং কোচ। কোয়ারেন্টাইনের একটা সমস্যা আছে, সেটা আপনারা তো জানেনই, বিশেষ করে ইন্ডিয়া এবং সাউথ আফ্রিকা থেকে আমাদের। সো ওকে আপনার কাজের জন্য যেতে হচ্ছে সাউথ আফ্রিকা, তো আমরা ওকে আপাতত অস্ট্রেলিয়া ট্যুরে পাবো না। চুক্তি আর কোয়ারেন্টাইন ইস্যুতে জিম্বাবুয়ে থেকে অ্যাশওয়েল প্রিন্স ফিরেছেন নিজ বাড়ি। বাংলার ব্যাটিং এর শক্তিমত্তা জানতে অজিরা পেতেছে আরই। কঠিন লড়াইয়ে ব্যাটসম্যানদের মনের বল বাড়াবে কে? কোচের সাথে আলাপ করেছি, কোচ যেহেতু আমাদের হেড কোচ যেহেতু আছে, সে বলছে যে আমার তো সব স্টাফই আছে, বাট ব্যাটিংটা ও দেখবে আপাতত। ব্যাটিং গুরু ছাড়াই অজিদের বিপক্ষে টক্কর। ক্রিকেট বোর্ড আশা করছে মাসখানেকের মধ্যে নিউজিল্যান্ড সিরিজের আগেই সমাধান হয়ে যাবে ব্যাটিং কোচ ইস্যু। সাইফুল রূপক, 71। মাস দুয়েক পরে টি-20 বিশ্বকাপ, দলগুলো এখন থেকেই শুরু করে দিয়েছে প্রস্তুতি। তারই অংশ হিসেবে 5 ম্যাচের টি-20 সিরিজ খেলতে বাংলায় আসছে অস্ট্রেলিয়া।
উইন্ডিজের বিপক্ষে দুর্দান্ত খেলা অজিরা পাখির চোখ করেছে ওয়ার্ল্ড টি টোয়েন্টির শিরোপার দিকে। ঘরের মাঠে কঠিন পরীক্ষায় দিতে হবে টাইগারদের। দলটা সম্পর্কে ধারাবাহিকভাবে জানাবে খেলাযোগ আজ পেসার মিচেল স্টার্কের কথা রোমান পেয়ারের কাছে। শিশুর সারল্য মাখা ওই হাসির আড়ালে আছে সিংহের বিক্রম, ব্যাটসম্যানদের সাক্ষাৎ জম। ওর বাম হাতের দিকেই তাকিয়ে থাকে অস্ট্রেলিয়া, মুঠো থেকে বেরিয়ে আসে আগুনের গোলা। সাদা বলটা যেন তার সব কথাই শুনে, ব্যাটসম্যানদের বিপদে ফেলে হাসেন মুখ লুকিয়ে। মিচেল স্টার্ক অনেকের মতেই সীমিত ওভারের সেরা বোলার, ভয়ঙ্কর তার ইয়র্কার, ক্রিকেট দুনিয়ার মুগ্ধতা অপার। বাংলাদেশ সফরে অজি পেস অ্যাটাকের নেতৃত্ব দেবেন এই পেসার। উইন্ডিজ সফরে টি টোয়েন্টি সিরিজে হয়েছিলেন নিজের ছায়া, চার ম্যাচে একটা উইকেট, মোটেও স্টার্ক সুলভ না। তবে ফর্মে ফিরতে সময় নেননি, ওডিআই সিরিজে ওর আগুনেই পুড়েছে ক্যারিবিয়ান বাহিনী। 11টা উইকেট নিয়ে সমৃদ্ধ করেছেন ঝুলি। ক্যারিয়ার পরিসংখ্যান বলে দেয় 20 ওভারের ক্রিকেটে স্টার্ক অন্যতম সেরা পেসার। ইনিংসের শুরুতেই যিনি বল সুইং করাতে পারেন বারবার। বাংলাদেশের সাথে একটাই টি টোয়েন্টি খেলেছেন অজি তারকা, পাঁচ ম্যাচের আসন্ন সিরিজেই হবে টাইগারদের আসল পরীক্ষা। রহমান পেয়ার, 71। টোকিও অলিম্পিক গেমসে বৃহস্পতিবার আর্চারির রিকার্ভ একক ইভেন্টে তীর ছুড়বেন বাংলাদেশের দিয়া সিদ্দিকি। এদিকে নিজের 400 মিটার স্প্রিন্টকে সামনে রেখে বিশ্বসেরা দৌড়বিদদের সাথে প্র্যাকটিস করেছেন জহির রায়হান। এদিকে কমলাপুর স্টেডিয়ামে খেলতে আপত্তি জানিয়েছে মোহামেডানের ফুটবল কমিটি। বাফুফের নতুন ভেনিউ আর্মি স্টেডিয়াম। দেশের ক্রীড়াঙ্গনের সব আপডেট থাকছে উপলন্দী রিপোর্টে। উসাইন বোল্ট না থাকলেও এবারের অলিম্পিক্সে আছে তারই স্বদেশী জ্যামাইকান স্প্রিন্টাররা। তাদের সাথে দারুণ ভাব জমিয়েছেন বাংলাদেশি দৌড়বিদ জহির রায়হান, ট্র্যাকে দৌড়াবার টিপসও নিয়েছেন। শুধু জ্যামাইকানি নয়, কলম্বিয়ান আর কিউবান অ্যাথলিটদের সাথেও বন্ধুত্ব হয়েছে জহিরের। অপেক্ষায় আছে নিজের ইভেন্টে সেরা টাইমিং করার। 1 আগস্ট বাংলাদেশ সময় সকাল 7:30 400 মিটার রাউন্ড বাছাইয়ের দৌড়ে ট্র্যাকে নামবেন জহির রায়হান। 1992 বার্সেলোনা অলিম্পিক্সের পর এবারই প্রথম 400 মিটারে অংশ নিচ্ছেন কোনো বাংলাদেশি। প্রথম বাংলাদেশি অ্যাথলিট হিসেবে অলিম্পিক্সে কোনো ম্যাচ জিতে প্রশংসায় ভাসছেন আর্চার রোমান সানা। রোববার বিকাল 4:30 দেশে ফিরবেন তিনি। টোকিওতে দেশের পক্ষে ইতিহাস গড়ে ভবিষ্যতে স্বর্ণ পদকের স্বপ্ন দেখছেন রোমান। বলেছেন, 2024 অলিম্পিক্সে খেলতে যাচ্ছি আমি, লক্ষ্য ধরেছি 2028 সালের আসরে গোল্ড মেডেল জেতার। রোমান সানার পর টোকিওতে রিকভ এককে এবার লড়বেন আর্চার দিয়া সিদ্দিকি। বৃহস্পতিবার প্রথম রাউন্ডে দিয়ার প্রতিপক্ষ বেলারুশের ডিওমিনিস্কায়া কারিনা। এককে নামার আগে রোমানের সাথে রিকভ মিক্সড ইভেন্টে মাঠে নেমেছিলেন বাংলার এই নারী আর্চার। অলিম্পিক্সের পর দেশের ফুটবলের খবর। আনুষ্ঠানিক উদ্বোধন না হলেও ফুটবলারদের জন্য সদ্য নির্মিত জিম চালু করেছে বাফুফে। গত শনিবার থেকে জিম ব্যবহার করছে দেশের নারী ফুটবলাররা। সেপ্টেম্বরে তারা খেলবে 2022 এএফসি ওমেন্স এশিয়ান কাপ বাছাই ফুটবলে। জানা গেছে তার আগে নেপালের কাঠমান্ডুতে একজোড়া প্রস্তুতি ম্যাচ খেলতে যেতে পারে সাবিনা কৃষ্ণা মনিকারা। বাংলাদেশ হোস্ট না হলেও অক্টোবরে মাঠে গড়াচ্ছে দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ খ্যাত সাব চ্যাম্পিয়নশিপ ফুটবল। ওই টুর্নামেন্টের প্রস্তুতির জন্য সেপ্টেম্বর উইন্ডোতে 2টো ফিফা প্রীতি ম্যাচ খেলার পরিকল্পনা করেছে ফুটবল ফেডারেশন। প্রতিপক্ষ এখনও ঠিক হয়নি। বাফুফে কর্তারা ধারণা দিয়েছেন সাউথ কিংবা আসিয়ান অঞ্চলের যে কোনো একটা দেশকে বাংলাদেশে আনার ব্যাপারে চিঠি চালাচালি চলছে। ফুটবলারদের ইঞ্জুরি সংখ্যাতে বিপিএল ফুটবলের ভেনু কমলাপুর স্টেডিয়ামে খেলতে রাজি নয় মোহামেডান স্পোর্টিং ক্লাব। ভেনু পরিবর্তনের জন্য বাফুফেকে অনুরোধ করেছিলেন ক্লাব চেয়ারম্যান সাবেক সেনাপ্রধান মোহাম্মদ আব্দুল মুমিন। ফুটবল কমিটির চেয়ারম্যান ম্যাক্স গ্রুপের কর্ণধার গোলাম মোহাম্মদ আলমগীরের সাথে ক্লাব পরিচালক আবু হাসান চৌধুরী প্রিন্স। মোহামেডান কর্তাদের উদ্যোগে কাজ হয়েছে, এখন থেকে বিপিএলে
কমলাপুরের বদলে সাদা কালোরা খেলবে আর্মি স্টেডিয়ামে। ভেন্যুর সবকিছু ঠিকঠাক করতে আর্মি স্টেডিয়াম পরিদর্শন করেছেন বাফুফে কর্তারা। উপল নন্দী, একাত্তর। টোকিও অলিম্পিকে ফুটবল ইভেন্টে সৌদি আরবকে 3-1 গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে ব্রাজিল। তবে ব্রাজিলের আনন্দের দিনে চোখের জল ফেলতে হয়েছে আর্জেন্টিনাকে। স্পেনের সাথে 1-1 গোলের ড্রতে পয়েন্ট ব্যবধানে পিছিয়ে বিদায় নিতে হয়েছে আকাশি সাদাদের। অলিম্পিকের রেকর্ড গড়ে গোল্ড জিতেছেন অস্ট্রেলিয়ান সাঁতারু আরিয়ান টিটমাস। 200 মিটার বাটারফ্লাই সাঁতারে মাইকেল ফেলপসের রেকর্ড ভেঙেছেন হাঙ্গেরির সাঁতারু ক্রিস্তফ মিলাক। এই ইভেন্টে ফেলপের রেকর্ড ছিল 1.52 সেকেন্ড, আর মিলাক সেই পথ সাঁতরেছেন 1.51 সেকেন্ডে। টোকিও অ্যাকোয়াটিক সেন্টারে মিলাক এই রেকর্ড গড়েন। মিলাকের চেয়ে 2.48 সেকেন্ড পেছনে থেকে এই ইভেন্টে রূপা জিতেছেন স্বাগতিক জাপানের তোমরু হোন্দা। ইটালির ফেদেরিকো 1:54 সেকেন্ড সময় নিয়ে পেয়েছেন ব্রোঞ্জ। 2019 সালেও ওয়ার্ল্ড অ্যাকোয়াটিক চ্যাম্পিয়নশিপে 1:50.73 সেকেন্ড টাইমিং করে এই ইভেন্টে বিশ্ব রেকর্ড গড়েছিলেন মিলাক। এই ছিল এই মুহূর্তের খেলা যোগে। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে থাকুন একাত্তরের ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন একাত্তরের ইউটিউব চ্যানেল। প্রতি মুহূর্তে আমরা জানাচ্ছি করোনা সবশেষ, ভয় নয় সচেতনতাই জয়।